করোনার কারণে প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর সিলেটের তামাবিল বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সেখানকার আমদানি রপ্তানির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরাম, মাস পরে সিলেটে যে তামাবিল স্থলবন্দর, সেই স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হয়েছে। 19 মার্চ বন্ধ হয়েছিল এই স্থলবন্দর, এসছে বা চুনা পাথর এসেছে। গতকালকে একটু বেশি এসছে, এখানকার যে শুল্ক বিভাগ থেকে জানিয়েছে 100 ট্রাকের মতন পাথর এসছে ভারত থেকে, এবং যে ক্ষতিটা হয়েছে এই 5 মাসে প্রায় 35 এসছে এখানকার যেই শুল্ক বিভাগ থেকে জানিয়েছে 100 ট্রাকের মতন পাথর এসছে ভারত থেকে, এবং যে ক্ষতিটা হয়েছে এই 5 মাসে প্রায় 35 কোটি টাকা ক্ষতি হয়েছে, এবং শুধুমাত্র গত অর্থবছর এই বন্দর থেকে 22 কোটি টাকা ক্ষতি হয়েছে আমদানি খাতে, এবং বাকি যে ক্ষতিটা সেই ক্ষতিটা বাকি জুলাই থেকে এ পর্যন্ত বা গত 17 আগস্টের আগ পর্যন্ত 22 কোটি টাকা ক্ষতি হয়েছে আমদানি খাতে। বছর জুড়ে এই ক্ষতিটা কাটাতে সময় লাগবে। যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল গত অর্থ বছরে 75 কোটি 64 লাখ টাকা, সেখানে আয় হয়েছে 53 কোটি 66 লাখ টাকা, এই ক্ষতিটা হয়েছে এই জায়গায়, এবং টার্গেটের প্রায় 75 কোটি 64 লাখ টাকা। মাসে যে স্থলবন্দর চালু হয়েছে, এখানে স্থলবন্দর চালু হওয়ার পর এইবারই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। এখন যে ট্রাকগুলো আসছে স্বাস্থ্যবিধি মেনে, আপনারা দেখতে পাচ্ছেন তামাবিল কয়লা বা স্থলবন্দর চালু হয়েছে, এখানে স্থলবন্দর চালু হওয়ার যেগুলো ঢুকছে তাদের টাকাগুলোকে বা যারা ঢুকছে তাদেরকে স্যানিটাইজেশন বা বিভিন্ন জীবাণুনাশক দিয়ে তাদেরকে করে পরিষ্কার করে তাদেরকে ঢুকানো টাকাগুলোকে আমদানি সপ্তাহে শুরু হয়। এই বন্দরে প্রান্তাঞ্চলে ফিরে এসেছে প্রায় 20,000 শ্রমিক বেকার ছিল এই স্থলবন্দরে। রাজু, এ ছিল তামাবিল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমের সর্বশেষ। তামাবিল স্থলবন্দর থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।